বোটে বসে কেল্লার ইতিহাস শুনছিলাম, অবাক হয়ে ভাবছিলাম তখন এত উন্নত প্রযুক্তি তো ছিল না, কিন্তু জলের মধ্যে 22 একর জায়গা জুড়েই কেল্লা দাঁড়িয়ে আছে প্রায় 950 বছর। এই কেল্লার ইতিহাস জানলাম বোটে বসেই লোকাল এক গাইডের কাছে, কারণ ভেতরে গাইড এলাও নেই। বোটে বসে জলের মধ্যে দোল খেতে খেতে কেল্লার ইতিহাস শোনা সত্যি এক আলাদা অনুভূতি। সমুদ্রের বালি, চুন, গুড়, লবণ, সীসা দিয়ে তৈরি এই কেল্লা দাঁড়িয়ে আছে প্রায় 950 বছরের ইতিহাসকে সঙ্গে নিয়ে। এবার ভেতরে ঢোকার পালা। কেল্লার আরও কিছুটা ইতিহাস আমি বলবো কেল্লার ভেতরে গিয়ে। জাঞ্জিরা কেল্লা 22 একর জায়গা জুড়ে। ভেতরে ঢুকে প্রথমেই আমরা গেলাম কামান দেখতে। দেখলাম এত বছর ধরে রোদ বৃষ্টির মধ্যে পড়ে থেকেও কামানে কোনো মরচে ধরেনি। এই তোপের আরেকটা বৈশিষ্ট্য হলো যত রোদের মধ্যেই থাকুক না কেন এই তোপ কখনোই গরম হয় না। সত্যি আমরাও দেখলাম সূর্যদেবের কৃপায় আমাদের মাথা গেছে গরম হয়ে, কিন্তু তোপ সেটা ঠান্ডা, কারণ এই তোপ তৈরি পঞ্চধাতু দিয়ে।